গোলকিপার মার্তিনেজে মুগ্ধ মেসি, তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেয় এই আর্জেন্টাইন গোলকিপার। আর্জেন্টিনার হয়ে শিরোপা খরা গোছানোর অভিযান নিয়ে এবারের কোপা আমেরিকায় পা রেখেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক যেন তার সেই অভিযান সফলভাবে শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিটি ম্যাচে মেসির শারীরিক ভাষায় বলে দিচ্ছে অনেক কিছু। টাইব্রেকারে গড়ানো ম্যাচে তিনটি পেনাল্টি ঠেকিয়ে নায়ক গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। চারদিক থেকে তাই প্রশংসায় ভাসছেন আর্জেন্টিনার গোলকিপার। টুইটার ইনস্টাগ্রাম ছেয়ে গেছে এমিলিয়ানো মার্টিনেজের প্রশংসার বাণে। ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক মেসি তার সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন এভাবে, আমাদের একজন এমি আছে, এমিলিয়ানো মার্টিনেজ, সে সত্যিকার অর্থেই একজন ফেনোমেনন। কলম্বিয়ার বিপক্ষে আজ সেমিফাইনালে ম্যাচটিতে 7 মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির দুর্দান্ত এক পাস থেকে গোলটি করেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, কিন্তু 61 মিনিট লুইস দিয়াসের গোলে সমতায় ফেরে কলম্বিয়া। এরপর আর কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। এমিলিয়ানো মার্টিনেজ মেসিদের সেই বিশ্বাসের মূল্য দিয়েছেন খুব দারুণভাবে। মেসিও তাই ম্যাচ শেষে গর্ব নিয়ে বলতে পারলেন, আমরা টুর্নামেন্ট সবকটি ম্যাচ খেলার লক্ষ্য পূরণ করতে পেরেছি, এখন আমরা ফাইনালে। ব্রাজিলের বিপক্ষে ফাইনালেও কি এমিলিয়ানো মার্টিনেজ এমন কিছু করে দেখাতে পারবে, পূরণ করতে পারবে মেসির আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা জয়ের স্বপ্ন? সময় দেবে এর উত্তর।